شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। ভাই জানতে চেয়েছেন যে কাফেরদের মাঝে এবং মুসলিমদের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া, এটা হাদিস নাকি কোরআনের আয়াত এবং তার রেফারেন্সটা কি? জবাব, ভাই এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালা, তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সুতরাং এটা সুস্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত, যা সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজিতে এসেছে হাদিসটি, 2621 নম্বর হাদিস, এবং সুনানুন নাসাইতে পাবেন 463 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 1079 নম্বর হাদিসে। অতএব সালাত ছেড়ে দেওয়া, যে কাফেরদের মাঝে আর মুসলিমের মাঝে পার্থক্য হলো সালাতকে ছেড়ে দেওয়া, সেটার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যা সুনানুত তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা সহ এবং মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে। বাকি আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।